নতুন মহাপরিচালক পেল স্বাস্থ্য অধিদপ্তর ডক্টর খুরশিদ আলমকে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন। নিয়ম ভেঙে কোটি টাকার সরকারি যন্ত্রপাতি গেছে রিজেন্টে, তিন কর্মকর্তার যোগসাজশ। প্রেস থেকেই ফাঁস হতো মেডিকেলে ভর্তির প্রশ্ন, গোয়েন্দা পুলিশের হাতে চক্রের 11 জন। স্বাগত বিরতির সংবাদ রাত 9টায় বাংলাদেশের সঙ্গে আছে গোলাম কিবরিয়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক হলেন ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। তিনি ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের অধ্যাপক ছিলেন। খুরশিদ আলমকে ডিজি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। দেশে করোনা সংক্রমণের শুরুর পর দুর্নীতি এবং অব্যবস্থাপনার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সাবেক ডিজি ডক্টর আবুল কালাম আজাদ। মঙ্গলবার মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ান তিনি। আজ তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক হিসেবে ডক্টর ফরিদ হোসেন মিয়াকে নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে ওএসডি করা হয়েছে ডক্টর আমিনুল হাসানকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাফিজা দৌলা। নাফিজা, শুরুতে মহাপ পরিচালক হিসাবে ডক্টর এনায়েতের নাম শোনা গিয়েছিল, বিভিন্ন গণমাধ্যম সেটি প্রচারও করেছিল, পরে ডক্টর খুরশিদ আলমকে ডিজি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়, এমন তথ্য বিভ্রাট কেন ঘটল, এর পেছনে কারণটা কি? কিবরি, আপনি জানেন মঙ্গলবার যিনি সাবেক ডিজি আছেন আবুল কালাম আজাদ, তিনি পদত্যাগ করার পর থেকেই কিন্তু এই পদে নতুন কে দায়িত্ব নিয়ে আসছেন সেটি নিয়ে গুঞ্জন শুরু হয়। আজকে সকাল থেকে কিন্তু সচিবালয়ে বেশ জোরে সোরেই কিন্তু এই এনায়েত হোসেন এবং যিনি এখন নতুন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হলেন খুরশেদ আলম, তার নাম কিন্তু, এই দুজনের নাম কিন্তু প্রচণ্ডভাবে শোনা যাচ্ছিলো। এবং যেটি আছে, বিকালের দিকে গণমাধ্যমে একটি শোনা যাচ্ছিলো যে প্রজ্ঞাপন লেখা হচ্ছে এবং সেখানে নতুন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন এনায়েত হোসেন, সেই নামটি বিভিন্ন গণমাধ্যমেও চলে আসে। তারপর আমরা দেখেছি কিছুটা রদবদল হয়ে সেখানে খুরশেদ আলমের নাম এসেছে, এবং আপনি জানেন যে তিনি কিন্তু ঢাকা মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তো যেহেতু এনায়েত হোসেন, ডাক্তার এনায়েত হোসেন, তিনি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, তার জন্যই সেই নামটি হয়তো গণমাধ্যমে বেশ জোরে সোরেই প্রচার করা হয়েছে। নাফিজা, আরেকটি বিষয়, এই যে আমরা দেখলাম যে সাবেক ডিজি ডক্টর আবুল কালাম আজাদ, যিনি সদ্য বিদায় ডিজি, তার জায়গায় নতুন ডিজি আসলেন এমন একটি সময়ে যখন স্বাস্থ্য অধিদপ্তরের দিকে সবার নজর এবং একটি খুবই চ্যালেঞ্জিং মোমেন্ট, এই সময়ে নতুন ডিজির জন্য কি কি চ্যালেঞ্জগুলো ফেস করতে হতে পারে তাকে, এই সংশ্লিষ্টরা কি বলছেন? প্রথম থেকে কিন্তু সাবেক স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আবুল কালাম আজাদ বেশ জোরে সোরে ফলাওভাবে বলে আসছিল যে তিনি তার পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য বাংলাদেশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসছে এবং যে কোনো দেশ, উন্নত দেশের থেকে বাংলাদেশের প্রস্তুতি খুব ভালোভাবে আছে, সেটি তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হোক বা বাংলাদেশের ঊর্ধ্বতন যেই দপ্তর আছে সেখানেও তিনি বিষয়টি আশ্বস্ত করে আসছিলেন। কিন্তু যতই আমরা দেখতে পাচ্ছিলাম মার্চের পর থেকে সংক্রমণ বাড়ছে এবং সামাজিক সংক্রমণের পর্যায়ে চলে গেছে, তখন থেকে কিন্তু অনিয়মের এবং অব্যবস্থাপনার বিষয়টি জোরে সোরে আসে। আপনি জানেন যে ডাক্তাররা যে পিপি পাচ্ছিল, মাস্ক পাচ্ছিল, সেটির মান নিম্নমানের ছিল, সেখানে দুর্নীতির তথ্য চলে আসছিল। তারপরে যেটি আরও বিভৎস আকারে এসেছে সেটি হলো, আপনি জানেন যে করোনা পরীক্ষার নমুনা নিয়ে একটি অনিয়মের কথা এসেছে এবং রিজেন্ট হাসপাতাল যেটি 6 বছর আগে লাইসেন্স বাতিল হয়ে গেছে তার সাথে স্বাস্থ্য অধিদপ্তর কীভাবে চুক্তি করলো সেই প্রশ্নটি আসার পরে কিন্তু এই যেই বিষয়টি আছে ইমেজ সংকটের মধ্যে স্বাস্থ্য খাতটি পুরোটা পড়ে যায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এটি বলতে আসলে বাধ্য হয়েছে যে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় কিছুটা ইমেজ সংকটে ভুগছে। সেই ইমেজ পুনরুদ্ধার করার জন্যই আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরে বেশ কিছু রদবদল এসছে। এবং যেটি আপনি জানতে চাচ্ছিলেন যে এই মুহূর্তে তার জন্য নতুন কী চ্যালেঞ্জ হবে, সেই চ্যালেঞ্জের জায়গায় যদি আমরা বলি, ইতোমধ্যে অনিয়ম এবং দুর্নীতি যে বিষয়টি আসছে আপনি দেখতে পাচ্ছেন আমাদের প্রতিবেদনেও এসছে,
যে রিজেন্ট হাসপাতালে যে অনিয়ম হয়েছে, একটি হাসপাতাল 6 বছর আগে লাইসেন্স বাতিল হয়ে গেছে, নবায়ন ছাড়াই সেই হাসপাতালকে আপনি করোনা কোভিড হাসপাতাল হিসেবে চুক্তি করেছেন, তার যে অনিয়মের বিষয়টি আছে, যারা ভিজিট করতে গেছেন যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে তারা কি করেছিলেন সেই প্রশ্নটি এসেছে। সেই ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম যেটি আছে স্বাস্থ্য খাতে সেটি তাকে ঢেলে সাজাতে হবে নতুন ডিজিকে। নিঃসন্দেহে আপনি জানছেন করোনা ভাইরাসের যে সংক্রমণটি আছে প্রতিদিনই কিন্তু আক্রান্তের সংখ্যা মৃত্যুর সংখ্যা বাড়ছে, সেই সময় এই সংক্রমণ রোধ করার পাশাপাশি দুর্নীতি অনিয়ম যেটি আছে হয়ে গেছে সেটি তাকে ঠেকাতে হবে, চিহ্নিত করতে হবে কারা জড়িত আছেন, তাদের বিরুদ্ধে তার ব্যবস্থা নিতে হবে। তারপরে যে বিষয়টি আছে স্বাস্থ্যকর্মী যারা আছেন, ডাক্তাররা আছেন, তারা যে সংকটের মধ্যে চলে গেছেন, আপনি জানেন যে আমরা অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই মুহূর্তে তারা বিভিন্ন স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর থেকে তাদের জন্য যে পিপি বা মাস্ক পাঠাচ্ছে সেইগুলোর প্রতি তারা আস্থা রাখতে পারছে না, তারা নিজেরা নিজেদের টাকা খরচ করে, বাড়তি টাকা খরচ করে তারা নিজেদের জন্য পিপি বা মাস্ক কিনছেন। সেই স্বাস্থ্যকর্মীদের আশ্বস্তর মধ্যে নিয়ে আসতে হবে যে না, নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তর এই স্বাস্থ্যকর্মীদের প্রতি নজর দিচ্ছেন, তাদের যে নিরাপত্তা আছে সেটি নিশ্চিত করছেন। তারপরে যে বিষয়টি আছে সংক্রমণ বাড়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ওই টেস্টের সংখ্যা বাড়ানোর দাবি কিন্তু বারবার বিশেষজ্ঞরা দিয়ে আসছেন, সেদিকে তাকে নজর দিতে হবে। এই মুহূর্তে নতুন যেই ডিজি আছেন তার জন্য একটি বড় চ্যালেঞ্জ বলা চলে। কিবরিয়া, অবশ্যই অনেক ধন্যবাদ নাফিজা দৌলা। আবেদনের 8 ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় ঔষধাগার থেকে কোটি টাকারও বেশি দামি যন্ত্রপাতি নিয়ে যায় রিজেন্ট হাসপাতাল। আর সরকারি হাসপাতালের কোভিড রোগী চিকিৎসার জন্য কেনা এসব সরঞ্জাম রিজেন্টে যায় সরকারি 3 কর্মকর্তার মৌখিক নির্দেশে। 7 মে কেন্দ্রীয় ঔষধাগার CMSD থেকে এসব যন্ত্রপাতি পৌঁছায় রাজধানীর মিরপুর এবং উত্তরার রিজেন্টের 2 হাসপাতালে। দুটি করে ডায়ালাইসিস মেশিন, ICU ভেন্টিলেটর ও ডায়ালাইসিস বেড এবং একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এসব সরঞ্জাম দিয়ে দিনে অন্তত 10 জন মুমূর্ষু কোভিড রোগীর চিকিৎসা সম্ভব। সরকারি হাসপাতালের জন্য কেনা হলেও এসব যন্ত্রপাতি নিয়ে যাওয়া হয় বেসরকারি রিজেন্ট হাসপাতালের 2টি শাখায়। অনুসন্ধানে দেখা গেছে স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসানের মৌখিক নির্দেশে এসব যন্ত্রপাতি নিয়ে যায় রিজেন্ট হাসপাতাল। 7 মে দুপুর 1:05 কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালকের কাছে কোভিড রোগীর চিকিৎসার জন্য সরকারি যন্ত্রপাতি বরাদ্দ চেয়ে আবেদন করেন রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। ওই চিঠিতেই ধার হিসেবে 4 ধরনের যন্ত্রপাতি রিজেন্ট হাসপাতালকে দেওয়ার নির্দেশ দেন CMSD-র তৎকালীন পরিচালক, যাতে স্বাস্থ্যসেবা বিভাগের সে সময়ের সচিবের মৌখিক সম্মতি থাকার কথা উল্লেখ রয়েছে। একই দিন রিজেন্ট হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম ছাড়ের আদেশে উল্লেখ করা হয় CMSD-র সাবেক পরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালকের মৌখিক নির্দেশের কথা। আর এই আদেশ অনুসরণ করে CMSD-র 5 কর্মকর্তার স্বাক্ষর শেষে 7 মে রিজেন্টের মহাব্যবস্থাপক তারেক শিবলিকে বুঝিয়ে দেওয়া হয় সরকারি যন্ত্রপাতি। এসব বিষয়ে CMSD-র সাবেক পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। আর স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব আসাদুল ইসলাম, যিনি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, তারও বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যক্তিগত সহকারী জানালেন আগের কর্মকাণ্ড সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক। না, আমি কোনো আমার মৌখিক নির্দেশে কেউ কোনদিন নিয়ে দিবে নাকি, আর আমি কাউকে কোনো মৌখিক নির্দেশ দেইনি। এদিকে রিজেন্ট হাসপাতালে যাওয়া সরঞ্জাম ফেরত আনতে স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন CMSD-র নতুন পরিচালক। তবে এসব যন্ত্রপাতি এই মুহূর্তে র্যাবের হেফাজতে সিলগালা থাকা রিজেন্টের 2 হাসপাতালে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। রিজেন্ট হসপিটালে যে জিনিসপত্রগুলো স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল এ বিষয়ে আমাদের সম্মুখ ধারণা নেই। অর্থাৎ আমি যদি আপনাকে স্পষ্ট করে বলি, সেটি হচ্ছে এটি মূলত স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক একটি তালিকা করা হয়েছে এবং স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে প্রয়োজনীয় আনুষঙ্গিক ব্যবস্থা গ্রহণ করছে। অবৈধ ব্যবসা আর প্রতারণার দায়ে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে রিজেন্ট হাসপাতালের মালিক শাহেদ করিমকে। তবে তাকে সহযোগিতা দেয়া সরকারি কর্মকর্তারা আছেন ধরাছোঁয়ার বাইরে। এ অবস্থায় আর কোনো শাহেদ করিম যাতে গড়ে উঠতে না পারে সেজন্য দায়ী সরকারি কর্মকর্তাদের শাস্তির পদক্ষেপ চাইছেন সংশ্লিষ্টরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, স্বাস্থ্যখাতকে ঢেলে সাজানোর কথা বলা হয়েছে, নানা রকম উলটপালট আমরা দেখতে পাচ্ছি। এই যে তিন কর্মকর্তার কথা আমরা প্রতিবেদনে দেখলাম, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তো তাদের ব্যাপারে সরকার থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, আপনার কাছে কিছু জানা আছে কিনা? স্বাস্থ্যখাতের যে ভঙ্গুরতা, সে বিষয়টি এই কোভিড আসার পরে আমরাও যেমন টের পেয়েছি পুরো দেশে, এবং অনেক এবং সবাই এটা টের পেয়েছেন যে আসলে স্বাস্থ্যখাতে একটা খুবই ভঙ্গুরতা রয়েছে, এবং এর জন্য কে বা কারা দায়ী এই বিষয়গুলো ও বারবার করে চলে আসে এই কোভিডের সময়েও, যখন নানা ধরনের প্রতারণা এবং দুর্নীতির অনিয়মের বিষয়গুলো সামনে আসে। এবং সেরকমই একটি বিষয় হচ্ছে এই রিজেন্ট হাসপাতাল, যে হাসপাতালটিকে অনুমোদন দেয়া এবং পরবর্তীতে কোভিড রোগীর চিকিৎসার সরকারি হাসপাতালের সরঞ্জাম এই হাসপাতালটিতে দেয়া, এই বিষয়গুলো ছিল। এবং এই সমস্ত বিষয়ে রিজেন্ট হাসপাতালের মালিক তো আর চাইলেই এই সরঞ্জামগুলো নিয়ে যেতে পারেনি, সেক্ষেত্রে সরকারি কর্মকর্তারা উচ্চ পর্যায় থেকে একেবারে নিচের পর্যায় পর্যন্ত তাদের সহযোগিতা ছিল। এবং এই আজকে আমরা যে প্রতিবেদনটি দেখেছি, সেখানে যে তিনজন কর্মকর্তার ব্যাপারে আমরা নাম পেয়েছি, তাদের ব্যাপারে এখন পর্যন্ত সরকারের পদক্ষেপের কথা যদি বলতে চাই, যেমন যিনি আগে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ছিলেন, তাকে আমরা মনে করেছিলাম যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাকে সরিয়ে নেওয়া হয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তাকে সিনিয়র সচিব করে অন্য একটি মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। ঠিক একইভাবে আজকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আমিনুল হাসানকে প্রত্যাহার করা হয়েছে এবং তাকে অন্য একটি ওএসডি করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এখন দেখা যাক তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে আরেক এই কেন্দ্রীয় ঔষধাগারের যিনি পরিচালক ছিলেন, তাকেও বদলি করে, তিনি সেনা কর্মকর্তা, তাকে তার কর্মস্থলে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এই বদলি এবং চাকরি থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার বাইরে অন্য কোনো ধরনের ব্যবস্থা আমরা এখন পর্যন্ত এই উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে নিতে দেখিনি। কিন্তু যখন নিম্ন পর্যায়ের যে কর্মকর্তা, তাদের বিরুদ্ধে আমরা দেখেছি যে দুদককে অতি সম্প্রতি সিএমএসডির বেশ কয়েকজন নিম্ন পর্যায়ের যে কর্মকর্তা রয়েছেন, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। অবশ্যই অনেক ধন্যবাদ শরীফুল ইসলাম আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এদিকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে র্যাবের অভিযোগ সেলে 6 দিনে জমা পড়েছে 160টি অভিযোগ, এতে 12.5 কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে র্যাব। প্রতারণা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশের কাছ থেকে শাহেদকে নেওয়া হয়েছে র্যাবে। এদিকে জেকেজির করোনা জালিয়াতির মামলায় জিজ্ঞাসাবাদে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডক্টর সাবরিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে ডিএমপি। রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ শাহেদের প্রতারণার মামলা তদন্ত বুধবার ডিবি থেকে র্যাবে হস্তান্তর করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শাহেদ ডিবির কাছে 10 দিনের রিমান্ডে থাকায় বৃহস্পতিবার আদালত থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি নেয় র্যাব। পরে রাজধানীর মিন্টো রোড থেকে শাহেদকে নিয়ে যাওয়া হয় উত্তরার র্যাব কার্যালয়ে। র্যাব জানাচ্ছে, প্রতারণার মামলার পর সাতক্ষীরায় দায়ের হওয়া শাহেদের অস্ত্র মামলারও দায়িত্ব পেয়েছে তারা। এ মামলায় শাহেদকে রিমান্ডে নিচ্ছে র্যাব। সাতক্ষীরা দেবহাটা থানায় যে মামলাটি করা হয়েছে, আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে শাহেদ করিমকে সাতক্ষীরা আদালতে আমরা রিমান্ড প্রার্থনা করব। এদিকে শাহেদের বিরুদ্ধে প্রতিদিনই অভিযোগ সেলে আসছে নতুন নতুন অভিযোগ, 6 দিনেই 160টি অভিযোগ এসেছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বেশিরভাগই প্রতারণার মাধ্যমে অর্থ আদায়। গণমাধ্যমে শাহেদের মামলার সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও র্যাব বলছে এ পর্যন্ত 48টি মামলার খোঁজ পেয়েছে তারা। সর্বমোট 60টি যে অভিযোগ আমাদের কাছে এসছে, এতে প্রায় 12.5 কোটি টাকার আর্থিক দুর্নীতির বিষয়ে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। এছাড়াও জেকেজির করোনা জালিয়াতির মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সহ শীর্ষ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে ডিবি। তারা ডাক্তার সাবরিনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানাচ্ছে ডিএমপি। সাবরিনার কাছ থেকে যেসব তথ্য পেয়েছি, তাদের অফিস থেকে যেসব ডকুমেন্ট জব্দ করেছি বা সংগ্রহ করেছি, সেগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের মামলার তদন্তকারী কর্মকর্তা সাথে আরও 2 জন কর্মকর্তা তারা স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছিলেন। রিজেন্ট ও জেকেজির প্রতারণায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখছে তদন্ত কর্মকর্তারা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা ক্ষমার অযোগ্য মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জনগণ বিএনপির অপ্রত্যাশিত বাক্যবাণের আতঙ্কে আছে। সরকারি হিসাব মতেই দেশে প্রতিদিন গড়ে 40 জন মানুষ
করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সংকটকালে পুরো জাতি যখন উদ্বিগ্ন, তখন স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতা ক্ষমার অযোগ্য অপরাধ। তিনি বলেন, স্বাস্থ্য খাতের এসব দুর্নীতির দায় সরকারকেই বহন করতে হবে। শুধু স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক নয়, এর সঙ্গে যারা যারা জড়িত আছেন, যারা ভুল তথ্য দিয়েছেন জনগণকে এবং সরকারকেও, সরকারের পক্ষ থেকে যে তথ্যগুলো দিয়েছেন, তার দায় দায়িত্ব অবশ্যই সরকারের উপরে বর্তাবে। এ সময় তিনি সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদের বিচার দাবি করেন। বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব একথা বলেন। এদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে সেতু নির্মাণে জাইকার সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মানুষের দুর্যোগ ও কষ্টে পাশে না থেকে গণমাধ্যমে কথামালার ধারা বর্ষণ করে যাচ্ছে, যা অপ্রত্যাশিত। তারা আসলে মানসিকভাবে বিপন্ন, তারা নিজেরাই জনরোষের ভয়ে আতঙ্কে আছে। মির্জা ফখরুল সাহেব বলেছেন, মানুষ নাকি আতঙ্কে আছে। ঠিকই বলেছেন তিনি, মানুষ বিএনপির কর্মহীন প্রত্যাশাহীন বাক্যবাণের আতঙ্কে আছে। তিনি বলেন, জনগণের রোষানলের ভয়ে বিএনপি এখন করোনার মতোই রাজনীতিতেও ব্যাপক আচরণ করছেন। অন্যদিকে দুপুরে সচিবালয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে যে কয়েকটি দেশে করোনায় মৃত্যুর হার খুব কম, তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ। ভারত পাকিস্তানের চেয়েও বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার অনেক কম, এবং এটি সম্ভবপর হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতৃত্বের কারণে। তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণেই করোনার ক্ষতি কমিয়ে আনা সম্ভব হচ্ছে। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অনিয়মের অভিযোগে সিলগালা করা রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজে অধ্যয়নরতদের কথা বিবেচনায় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার বিকেলের সংবাদ সম্মেলনে এই আবেদন করেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ মনসুর আলী। তিনি বলেন, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে 600+ শিক্ষার্থী আছেন। প্রতিষ্ঠান সিলগালা করায় শিক্ষার্থী এবং অভিভাবকরা উদ্বিগ্ন। স্বাভাবিক শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন জানান তিনি। অনিয়মের অভিযোগে সোমবার হাসপাতালে অভিযান চালিয়ে তা সিলগালা করে দেয় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত সহ দুজনকে আটক করা হয়। এখানে তারা একটু বেশি উদ্বিগ্ন হয়েছে এই কারণে যে কলেজ আর হাসপাতাল এবং কোভিড এবং নন কোভিড এই তিন গ্রুপের অ্যাক্টিভিটি এখানে চলে। এখানে যা কিছু অভিযোগ বা যাই কিছু হয়ে থাকুক বা সংবাদ মাধ্যমে প্রচার হয়ে থাকুক, এটা শুধুমাত্রই কোভিড ওয়ার্ডের বেলায় প্রযোজ্য, কিন্তু নন কোভিড হাসপাতালের যে অংশ সেখানে কিন্তু কোনোরূপ কোনো ব্যত্যয়ের কথা আমরা শুনি নাই। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই মেডিকেল এবং ডেন্টাল ভর্তির প্রশ্নপত্র ফাঁস হয়, আর এতে জড়িত প্রেসের দুই কর্মী সহ একটি সংঘবদ্ধ চক্র। 2013 থেকে এই চক্রটি প্রশ্ন ফাঁস করছে, এসব তথ্য জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এরই মধ্যে চক্রের মূল হোতা জসীমউদ্দিন ভূঁইয়া সহ গ্রেপ্তার 11 জন, এদের 3 জনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে 2015 রাজপথে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দাবি জানানো হয় ভর্তি বাতিল করে পুনরায় পরীক্ষার, কিন্তু প্রমাণ না থাকায় শেষ পর্যন্ত বাতিল হয়নি সেই ভর্তি পরীক্ষা। এরপর 2017 এবং 2018 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলা তদন্তকালে 2018 একটি চক্রের সন্ধান পায় সিআইডি। তারই ধারাবাহিকতায় চলতি বছরের 19 জুলাই পুলিশ এস এম সানোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে মিরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জসীমউদ্দিন ভূঁইয়া মুন্না, পারভেজ খান, সামিউল জাফর ও জাকির হাসান দীপুকে গ্রেপ্তার করে সিআইডি। সিআইডি জানায়, চক্রটি 2013 থেকে 2018 পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস থেকেই মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র একাধিকবার ফাঁস করে। চক্রটির মাধ্যমে শত শত শিক্ষার্থী টাকার জোরে মেডিকেল কলেজগুলোতে ভর্তি হয়েছে। দেশব্যাপী চক্রটির প্রায় অর্ধশত সহযোগীর খোঁজ পাওয়া গেছে। তার সম্পত্তির হিসাব পেয়েছি আমরা, প্রায় 3টি গাড়ি আছে, তার 2টি বাড়ি আছে, এবং স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে প্রায় 150 কোটি টাকা সে এই প্রক্রিয়া আয় করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এই বিষয়ে সাইবার পুলিশ শুরু করেছে মানি লন্ডারিং অনুসন্ধান।
পুলিশ জানায় স্বাস্থ্য অধিদপ্তরের ক্ষমতাবান কর্তাদের মদদে প্রেস থেকে বহু বছর ধরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস করতেন মেশিনম্যান আব্দুস সালাম। তার খালাতো ভাই জসিমের কাজ ছিল সারা দেশে তা ছড়িয়ে দেয়া। পারভেজ হোসেন খান এবং আসামি জাকির হোসেন দীপু এই দুজনই জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুর পরিবারের সদস্য এবং আমরা জানতে পারি জসিম উদ্দিন ভূঁইয়া ওরফে মুন্নুর পুরো পরিবার এই মেডিকেল রিলেটেড প্রশ্ন ফাঁসের দীর্ঘদিন ধরে এই চক্রের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে যায়। আটককৃতদের মধ্যে জসিমের কাছ থেকে 2,27,00,000 টাকার সঞ্চয়পত্র, 2,30,00,000 টাকার চেক এবং পারভেজের কাছ থেকে 84,00,000 টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে বার্তাকক্ষ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী খালেদ রায়হান। খালেদ, এই যে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারাও যে জড়িত সেটিও উঠে আসছে এই এই অনুসন্ধানে, এইসব কর্মকর্তাদের নাম কি জানা গেছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে এমন কিছু জানতে পেরেছেন কি না? দেখুন, আজকে সংবাদ সম্মেলনে কিন্তু গণমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্নটি করা হয়েছিল সিআইডির কাছে। তারা কিন্তু বলেছেন যে যেহেতু সবেমাত্র তারা যাদেরকে আটক করেছেন তাদেরকে গতকালকে আটক করা হয়েছে, আজকে পর্যন্ত তারা শুধুমাত্র এতটুকু নিশ্চিত হতে পেরেছেন তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে এই সাথে স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক কর্মকর্তারা জড়িত। যেহেতু জসিম উদ্দিন, যার কথা বলা হচ্ছে, যিনি আসলে মূল আসামি এই ক্ষেত্রে, তার পুরো পরিবারটি কিন্তু এই চক্রের সঙ্গে জড়িত। তারা মেডিকেল এবং ডেন্টাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি কলেজের প্রশ্ন ফাঁসে যারা কিন্তু সরাসরিভাবে জড়িত। আরও জিজ্ঞাসাবাদের পর আজকে তাকে সহ মোট 3 জনকে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সেই রিমান্ডে আনার পর তারা যদি আরও বিস্তারিত জানায় সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের যারা আসলে এর সঙ্গে জড়িত ছিল তাদের নামটি উঠে আসবে। সেক্ষেত্রে সিআইডি কিন্তু বলছে তারা মোটামুটি এখন পর্যন্ত খুবই স্পষ্ট যে স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা তারা কিন্তু এর সঙ্গে জড়িত রয়েছেন। অবশ্যই, আর এই যে চক্রটি এটি কিন্তু সারা দেশেই প্রশ্ন ফাঁসের এই একটি চক্র ছড়িয়ে পড়েছিল, তাই এই চক্রের যারা আরও সদস্য তাদেরকে কি খোঁজ পাওয়া গেছে বা তাদের অনুসন্ধান করছে র‍্যাব অথবা তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা সে সম্পর্কে কিছু জানেন? হ্যাঁ, দেখুন, 2017 সালে যখন সিআইডি এই মামলাটি নিয়ে কাজ করে তখন কিন্তু তারা 46 জনকে 164 ধারা তারা জিজ্ঞাসাবাদ করেছিল, জবানবন্দি নিয়েছিল। তারপরে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ 125 জনের বিরুদ্ধে তারা চার্জশিট দিয়েছে। তারই ধারাবাহিকতায় এখন যেই চক্রটিকে তারা আসলে আটক করেছে, যে 5 জনকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে, সেই 5 জন সহ এখন পর্যন্ত 11 জন তাদের হাতে গ্রেপ্তার রয়েছে। এই চক্রের এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 50-এরও বেশি সদস্য কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে রয়েছে, যাদের মধ্যে 11 জনকে আটক করা হয়েছে এবং বাকি যে 39 জন রয়েছে বা 39 জন বেশি রয়েছে তাদেরকে কিন্তু আটকের প্রক্রিয়া চলছে। এবং সিআইডি যেটা জানিয়েছে, এখন পর্যন্ত ঢাকা এবং দেশের বিভিন্ন অঞ্চলে সব মিলে 50%-এর বেশি সদস্য সক্রিয় রয়েছে এই পুরো প্রশ্ন ফাঁস চক্রটির জন্য কাজ করার জন্য। খালেদ রহান, আরেকটি বিষয় জানতে চাই, সাম্প্রতিক সময়ে এই যে স্বাস্থ্যখাত নিয়ে নানা রকম প্রশ্ন উঠছে, আমরা আজকেই দেখলাম বেশ কয়েকটি অভিযোগ, রিজেন্ট হাসপাতালে মৌখিক নির্দেশে যন্ত্রপাতি দিয়ে দেওয়া, তারপর প্রশ্ন ফাঁসের ব্যাপারেও তাদের বিরুদ্ধে প্রশ্ন আছে, এই যে এবং ঢাল ঢেলে সাজানোর কথা হচ্ছে, স্বাস্থ্যখাত নিয়ে বারবার প্রশ্ন উঠছে, সেটি নিয়ে আপনারা কি প্রশাসনকে বা পুলিশকে বা র‍্যাবকে জিজ্ঞেস করেছেন সিআইডিকে যে তারা এই স্বাস্থ্যখাতের যেগুলো জানা গেছে তার বাইরে আর কোনো দুর্নীতি আছে কিনা সেগুলো অনুসন্ধান করবে কিনা? দেখুন, স্বাস্থ্যখাতের দুর্নীতির কথা যদি বলতে যাই, রিজেন্ট হাসপাতালের ঘটনার পর থেকে কিন্তু স্বাস্থ্যখাতের একের পর এক বিষয় সামনে আসছে। এবং আজকের যে বিষয়টি, আমি যদি আজকের এই প্রশ্ন ফাঁসের বিষয়টি বলি, এই প্রশ্ন ফাঁসের বিষয়টি কিন্তু গত কয়েক বছর আগে 2017-18 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘরমেন্টে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়েছিল, তার আগে 2015 সালে প্রশ্ন ফাঁস হয়েছিল। আজকে প্রায় 3-4 বছর বা 5 বছর পরে এসে কিন্তু দেখা যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো না কোনো কর্মকর্তার সঙ্গে জড়িত। আসলে পুরো বিশ্ব হচ্ছে স্বাস্থ্য খাতের সঙ্গে যারা আসলে জড়িত রয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে এই স্বাস্থ্য অধিদপ্তরের আসলে বিভিন্ন কর্মকর্তা, একেবারে নিচু শ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ লেভেলের কর্মকর্তা পর্যন্ত কিন্তু বিভিন্ন সময় এই জড়িতদের মানে তারা জড়িত রয়েছেন, সেই বিষয়টি কিন্তু আসলে খোঁজ পাওয়া যাবে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় কিন্তু তারা অভিযান পরিচালনা করছে এবং কারা কারা এর পেছনে রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে। আমরা শাহেদের বিষয়টি দেখেছি, রিজেন্ট হাসপাতালের পর বলা হচ্ছে শাহেদ কাদের মদতে কাজগুলো করতে, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের কারা কারা জড়িত ছিল সেই বিষয়গুলো কিন্তু আসলে আস্তে আস্তে সামনে চলে আসছে। অবশ্যই, খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও 50 জনের, একদিনে নতুন আক্রান্ত 3,057 জন আর সুস্থ হয়েছেন 2,006 জন। বৃহস্পতিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। এ সময় করোনা আক্রান্তদের টেলিমেডিসিন সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় সারা দেশে 12,398 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,856 জনের। নমুনা বিবেচনায় আক্রান্তের হার
23.04। দেশে এই নিয়ে মোট করোনা শনাক্ত হয়েছে 2,16,110 জনের। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 10,79,007টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,856 জন। একদিনে মৃত 50 জনের মধ্যে পুরুষ 41 ও নারী 9 জন। এই নিয়ে দেশে করোনায় মোট প্রাণহানি 2,801 জনের। আরও 2,006 জন সহ মোট সুস্থ হয়েছেন 1,19,208 জন। 24 ঘন্টায় বিভাগওয়ারি মৃতের সংখ্যা ঢাকা 20 জন, চট্টগ্রাম 5 জন, খুলনা 7 জন, রাজশাহী 6 জন, সিলেট 1 জন, রংপুর 7 জন এবং বরিশাল 4 জন। স্বাস্থ্য বুলেটিনে আরও জানানো হয়, সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত বিভিন্ন হাসপাতাল ও ইউনিটে শয্যা খালি আছে 10,500-এরও বেশি আর আইসিইউ বেড খালি 200+। সারা দেশে শয্যা সংখ্যা সাধারণ শয্যা 15,134টি, রোগী ভর্তি আছে 4,248 জন এবং শয্যা খালি আছে 10,886টি। সাধারণ দেশে আইসিইউ শয্যা 532টি, রোগী ভর্তি আছে 303 জন এবং শয্যা খালি আছে আইসিইউ শয্যা 229টি। করোনা আক্রান্তরা হাসপাতালে যেতে না চাইলে টেলিমেডিসিনের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন সি রাখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিনামূল্যে করোনার টিকা পাওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। বিশ্লেষকরা জানান, টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার সুবিধায় বাংলাদেশ অগ্রাধিকারের 90টি দেশের মধ্যে বাংলাদেশ রয়েছে। তবে বাড়তি সুবিধা পেতে এখন থেকেই চালাতে হবে কূটনৈতিক তৎপরতা। স্বাস্থ্যমন্ত্রী জানালেন, এ নিয়ে শিগগিরই গঠন করা হবে কমিটি। করোনার টিকার দৌড়ে এগিয়ে যুক্তরাজ্য, চীন, জার্মানি ও যুক্তরাষ্ট্র। অনেকেই মনে করছেন 2021 সালের মাঝামাঝি বাজারে আসতে পারে টিকা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট গিভার টিকা পাওয়ার অগ্রাধিকারের 90টি দেশকে এক্ষেত্রে কোনো খরচ করতে হবে না, কারণ এসব সংস্থা নিজেদের তহবিলের টাকায় ভ্যাকসিন কিনে চাহিদা অনুযায়ী এসব দেশকে দেবে। এ তালিকায় রয়েছে বাংলাদেশও। পাবো আমরা খুবই সেটা সংখ্যায় যেটা পাবো সেটা অবশ্যই আমাদের সীমিত আকারে কিছু মানুষকে দেওয়ার মতো ভ্যাকসিন আমরা পাবো। সেখানে আপনার নেগোসিয়েশন অ্যাবিলিটি, আপনার ভালনারেবিলিটি কতটা আছে, আপনার এটা ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি কেমন আছে, আপনার আগের ট্র্যাক রেকর্ড কেমন ভ্যাকসিন হ্যান্ডেলিংয়ের, এই সমস্ত মিলে এটা ডিসিশন হবে। কিন্তু সেটা অবশ্যই এটা অল্প সংখ্যা, এটা তো বুঝতেই হবে, সেটা কোনোভাবেই তো আমাদের 13-14 কোটি তো আর হবে না। তো আপনাকে প্রথম ধাক্কা হয়তো আপনি 15-20 লক্ষ পেলেন, সেই 15-20 লক্ষ গ্র্যাজুয়ালি দিবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকার বিষয়গুলো গবেষণা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে, যারা যাচাই বাছাই করবে কোন টিকাটি বাংলাদেশের জন্য বেশি কার্যকর। এছাড়া টিকার প্যাটেন্ট আনা হবে নাকি কাঁচামাল এনে উৎপাদন করা হবে সেই সিদ্ধান্ত নেবেন তারা। আমরা এই ভ্যাকসিন কোম্পানি যে সমস্ত আছে যারা তৈরি করছে, তারা যারা প্রায় থার্ড স্টেজে চলে আসছে, তাদের সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সকলেরটাই আমরা আমাদের মাথায় রেখেছি এবং চীনেও থেকে যারা আসছে তারাও যোগাযোগ করেছে। এটা আমরা যেটা ভালো হয়, যেখানে ভালো হয় আমরা সেটাই গ্রহণ করব। এদিকে চীনের তৈরি করোনার টিকা বাংলাদেশে প্রয়োগ হবে কি না তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নাফিদা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বংশালের শামসাবাদ লেনের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে এক বছরের শিশুর মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তার বাবা, মা ও বোন। এদের মধ্যে বোনের শরীরে 60% আর বাবার 36% এবং মায়ের শরীরে 17% পুড়ে গেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এদিকে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়, আশপাশের বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। গ্যাস বিস্ফোরণে তছনছ ক্ষুদ্র ব্যবসায়ী জাবেদ হাসানের পরিবার। 1 বছর বয়সী ছেলে মাইনুলের মরদেহ সলিমুল্লাহ মেডিকেলের মর্গে, আর অগ্নিদগ্ধ 4 বছরের মেয়ে জান্নাত ও স্ত্রী শিউলি আক্তারকে নিয়ে জাবেদ হাসান কাতরাচ্ছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের বেডে। ছোট্ট পরিবারের এমন নির্মম দৃশ্য দেখে অনেকটাই বাকরুদ্ধ স্বজনেরা। একজন মারা গেছে, ওর মা বাপ জানে না, ওই যে মারা কান্দাকাটি করতেছে, মারা বলতেছে আমার ছেলে নিয়ে কই ফেলছে। চিকিৎসক বলছেন, হাসপাতালে ভর্তি 3 জনের অবস্থায় আশঙ্কাজনক। বাচ্চা উমাইয়া তার 60% পুড়ে গেছে এবং সে খুবই আশঙ্কাজনক, তাকে আমরা আইসিইউতে রেফার করেছি।
বাচ্চাটির বাবা জাবেদ 30 বছর, উনার 36 শতাংশ পুড়ে গেছে, উনিও আশঙ্কাজনক। সরুগলির ভেতরে তিনতলা ভবনের নিচতলায় দুই রুমের ভাড়া বাসায় 4 বছর ধরে পরিবার নিয়ে থাকতেন জাবেদ। ওপরের তলায় থাকতেন বাড়ির মালিক। বৃহস্পতিবার সকাল 8টার দিকে হঠাৎ বিস্ফোরণে ভেঙে পড়ে নিচতলার দেয়াল, দুমড়ে মুচড়ে যায় ঘরের জিনিসপত্র। স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে গ্যাস না থাকায় অন্য জায়গায় চলে যান বাড়ির মালিক। এরই মধ্যে চলছিল গ্যাস লাইনের মেরামতের কাজ। ব্লাস্ট হওয়ার পরে বাচ্চারা তো মনে করেন অন্ধ স্পট দেয়াল পরে মারা গেল, তারপর আরও দুই তিনটা দেয়াল ধসে পড়লো। আইসা দেখলাম মোটামুটি এখানে অবস্থা খুবই একটা ভয়ানক অবস্থা, পুরো শরীরে চামড়া ঝুলতেছিল। পরে ওই মহিলাটা আর পুরুষটাকে ধরে আমি রিকশায় করে দিয়েছি। এদিকে গ্যাস বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং ফায়ার সার্ভিস। তাই ধারণা করা যাচ্ছে যে যেহেতু লিকেজ ছিল, গ্যাসের প্রেশারের কারণে কোথাও কোনো যে আগুনের যদি কোনো ঘটনা ই থাকে, যে যেমন চুলা ধরানো বা কোনো মেজের কাঠি দ্বারা যদি হয়, সেই ক্ষেত্রে আগুনের সূত্রপাত হতে পারে। দুর্ঘটনায় পুরো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের পরপরই আশপাশের তিনটি ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়েছে প্রশাসন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় পরিবর্তিত প্রেক্ষাপটে কঠিন চ্যালেঞ্জ পেসারদের, সাফল্যের জন্য বৈচিত্র্য আনায় গুরুত্ব দিচ্ছেন তাসকিন আহমেদ। লকডাউনে কাজ করছেন ফিটনেস আর ফিল্ডিং দুর্বলতা নিয়ে। মিরপুরে একক প্রস্তুতিতে আজ প্রথমবার উইকেট কিপিং অনুশীলন করেছেন মুশফিকুর রহিম। টানা বসনের পর রৌদ্রে দেখা, আগের দিন বিশ্রাম পেয়ে চনমনে মুশফিক। টানা 4 দিনের সরল রৈখিক অনুশীলনে এনেছেন বৈচিত্র্য। কিপিং গ্লোভস হাতে তার নিবিষ্ট সেশন সব মিলিয়ে 30 মিনিটের, শেষটা হয়েছে রিকভারি সেশনে। হোম অফ ক্রিকেটে পরবর্তী তারকা দুটি তাসকিনের সৌজন্যে, ফিটনেস ধরে রাখার ঘরোয়া দাওয়াই ব্যর্থ হয়নি প্রমাণ 20 মিনিটের সেশনে। একের পর এক স্থগিত হয়েছে সিরিজ, তারপরও মেঘের আড়ালে আলোর রেখা নতুন উইন্ডোতে। টানা 3 বছরে বিশ্বকাপের রোমাঞ্চ হাতছানি দিচ্ছে, তার আগে অক্টোবরে শ্রীলঙ্কা সফরের আভাস মিলেছে। সংকট পাশে রেখে শুরু হয়েছে সামনে এগুনোর প্রক্রিয়া, যেখানে গুরুত্বপূর্ণ প্রতিটি সেশন মুহূর্ত। আমার কাজই খেলাধুলা করা, আমি খেলতেই পারতেছি না। অনেকে হয়তো জব স্টার্ট হয়েছে, বিভিন্ন কাজ শুরু হয়েছে, কিন্তু আমার খেলাই বন্ধ, তো ডেফিনেটলি এটা একটু খারাপ লাগছে। বাট আল্লাহ যদি চায় হয়তো সামনে যত, এটাই কামনা করছি, যত দ্রুত শুরু হয় এবং দেশের পরিস্থিতি যাতে ভালো হয়। করোনা পরবর্তী সময়ে আর আগের মতো থাকছে না ক্রিকেট, পরিবর্তনের ধাক্কা বেশি অনুভূত হচ্ছে পেস অ্যাটাকে। পরিবর্তিত স্যালাইভা আইনের সাথে মানিয়ে নিতে প্রয়োজন ইম্প্রোভাইজেশন, তাসকিন তা বুঝতে পারছেন। লকডাউনে নিজের দুর্বলতা ফিটনেস আর ফিল্ডিং নিয়ে কাজ করেছেন। ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দেখলাম, যে সবাই হাত মিলাচ্ছে একটু ডিফারেন্টভাবে, বল শাইন করতেছে ডিফারেন্টভাবে, তো আশা করি আমাদেরও যখন খেলা শুরু হবে কোনো না কোনো ডিফারেন্ট ওয়ে বের হবে। আমার যেসব উইকনেস বা ল্যাকিংস আছে, এর মধ্যে ফিটনেস ফিল্ডিং অন্যতম, তো এই দুইটা জিনিস নিয়ে বেশি কাজ করার চেষ্টা করছি। বোলিংয়ে কোচদের সাথে কথা বলে যতটুকু পারছি ড্রিল করার চেষ্টা করছি। শুক্রবার বিরতি, শনি রবি ঈদের আগে এই দুই দিনে আছে ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন পর্ব। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বকাপ গোল্লায় যাক, হতেই হবে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এতই প্রভাব, ক্রিকেট রাজনীতিতে আইসিসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। এদিকে বিশ্বকাপ পেছানোয় আইপিএল খেলতে 6 ক্রিকেটারকে অনাপত্তিপত্র দিবে নিউজিল্যান্ড, কিন্তু স্বাস্থ্য সুরক্ষার সব দায় দায়িত্ব ক্রিকেটারদেরকেই নিতে হবে। এদিকে করোনা ঝুঁকিতে এবার ঘরে বসে ধারাভাষ্য দেখা যেতে পারে আইপিএলে। টি-20 বিশ্বকাপ পিছিয়েছে, এই সিদ্ধান্তের পেছনে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রভাব রয়েছে, এই অভিযোগ কতটা যৌক্তিক? আইপিএল করতেই হবে, সেই জোরাজুরিতে কি আইসিসি প্রভাবিত? আরব আমিরাতে আইপিএল করা সম্ভব, তাহলে এশিয়া কাপ হলে কি ক্ষতি হতো? কেন বাতিল হলো এবারের আয়োজন? সবকিছুর পেছনে ক্ষমতাধর বিসিসিআই এর হাত, আর ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাও তাতে সায় দিচ্ছে, তাতে শোয়েব আখতারের অসন্তোষ। এশিয়া কাপ হলে ভারত পাকিস্তান খেলতে পারত, টুর্নামেন্ট না হওয়ার পেছনে অনেক কারণ আছে, সেসব বিস্তারিত বলতে চাই না। টি-20 বিশ্বকাপও হতে পারত, কিন্তু আমরা আগেই বলেছিলাম দুটো টুর্নামেন্টই হবে না। বিশ্বকাপ গোল্লায় যাক, আইপিএল এর ক্ষতি করা যাবে না। বিশ্বকাপ স্থগিতে এখন আইপিএল এ চোখ তারকাদের। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের 6 খেলোয়াড় ছাড়তে রাজি, স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিজেদের কাঁধে, প্রোটোকল মেনে চলতে হবে উইলিয়ামসন বোর্ডসদের।
বিপত্তি ঘটলে তার দায়ভার নেবে না বোর্ড। জমকালো আইপিএলে কমেন্ট্রি বক্সে থাকেন তারকা কিংবদন্তিরা, তাদের বিশ্লেষণে লিগ হয় আরও আকর্ষণীয় তাৎপর্যপূর্ণ। করোনার কারণে সেটি এখন চ্যালেঞ্জের মুখে, বিদেশি ধারাভাষ্যকাররা ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে বিপাকে পড়বেন। এজন্যই এবার আইপিএলে থাকতে পারে ঘরে বসে ধারাভাষ্য দেওয়ার সুযোগ। সাউথ আফ্রিকায় সলিডারিটি কাপে এমন ঘটনার সঙ্গে পরিচিত হয়েছে স্টার স্পোর্টস নেটওয়ার্ক। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে গাজীপুরে জাতীয় দলের আবাসিক ক্যাম্প শুরু আগস্টে। স্বাস্থ্য সুরক্ষা ইস্যুতে বাড়তি সতর্কতা, বাফুফের রিসোর্টের রুম, জিমনেশিয়াম, মাঠসহ সার্বিক প্রস্তুতির কাজ গুছিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। আগস্টের মাঝামাঝি ঢাকা চলে আসবে কোচিং স্টাফ। এরই মধ্যে স্পন্সরশিপ এবং টিভি স্বত্ব নিয়ে কথাবার্তা চালিয়ে যাচ্ছে ফেডারেশন। গাজীপুরে রিসোর্ট ভাড়া করেছে বাফুফে, সেখানে 7 আগস্ট থেকে শুরু জাতীয় দলের আবাসিক ক্যাম্প। হাতে সময় কম, এরই মধ্যে প্রস্তুতির কাজ গুছিয়ে এনেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য সুরক্ষায় থাকছে বাড়তি সতর্কতা, সবকিছু তত্ত্বাবধান করবে ফর্টিস গ্রুপ। পুরো রিসোর্টকে আমরা ঢেলে সাজিয়েছি, আমরা লেআউটটা নিয়ে বসেছিলাম। আমাদের যে এই যে প্লেয়ারগুলোকে, প্লেয়াররা যেখানে থাকবে সেইটাকে জোন ওয়াইজ আমরা আলাদা আলাদা করে ফেলেছি। তাদের বাইরের খাবার, বাইরের ফলমূল, শাকসবজি, মাছ মাংস থেকেও করোনা ছড়াতে পারে, আসতে পারে। সো এটার জন্য আমরা খুব নিশ্ছিদ্র একটা ব্যবস্থা নিয়েছি। কেমিক্যালটা ইউজ করে আমরা সমস্ত ফলমূল, শাকসবজি সব কিছু পরিষ্কার করছি। করার পরে আবার সেটাকে একটা সার্টেন টাইম পর্যন্ত আমরা মানে কিচেনে আনার আগে আমাদের একটা সার্টেন কোয়ারেন্টাইন এরিয়া আছে, ওখানে খাবারগুলো রেখে দিই আমরা। ক্যাম্পের আগে প্রথমে ব্যক্তিগত উদ্যোগে করোনা পরীক্ষা করাতে হবে ফুটবলারদের, এরপর আরেক দফা পরীক্ষা হবে বাফুফের পক্ষ থেকে। কোচিং স্টাফের সবাই 16 আগস্টের মধ্যে ঢাকা আসবেন, কোয়ারেন্টাইন শেষে যুক্ত হবেন দলের সঙ্গে। আমাদের হেড কোচ জিএমিডে, আমাদের সহকারী প্রশিক্ষক মিস্টার স্টুয়ার্ট ওয়াটকিস সহ আমরা আশা করছি সবাই আগস্টের 15-16 তারিখ নাগাদ বাংলাদেশে আসবে। সবাইকে নিজ নিজ লোকেশন থেকে কোভিড টেস্ট করে সেই রিপোর্ট নিয়ে যেমন রওনা দিতে হবে, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে ঢাকায় আসার পরে আমরা বাফুফে কর্তৃক যে হসপিটাল নির্ধারণ করা হবে সেই হসপিটালে পুনরায় তাদেরকে কোভিড টেস্ট করানো হবে। স্পন্সরশিপ, টিভি স্বত্ব নিয়েও কাজ করছে বাফুফে, শিগগিরই সেটা চূড়ান্ত করতে পারবে আশা ফেডারেশনের। স্পন্সরশিপ, টিকিট বিক্রি, ম্যাচ আয়োজন, টিভি স্বত্ব সকল বিষয়গুলো নিয়ে বাফুফে কাজ করছে। আমরা আশা করছি যে এনি টাইম আগস্ট মাস অথবা এন্ড আগস্টের দিকে এটা সম্পর্কে আমরা খুব ভালোভাবে বেশ কিছু আপডেট দিতে পারবো। বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ 13 অক্টোবর, কাতারের বিপক্ষে খেলা হবে সিলেট স্টেডিয়ামে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অ্যানফিল্ডে অপরাজয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ লিভারপুলের। স্বপ্নের মৌসুমে ঘরের মাঠে শেষ ম্যাচে চেলসিকে হারিয়ে শিরোপা উৎসব করেছে অল রেডস। রোমাঞ্চকর ম্যাচ ক্লপের দল জিতেছে 5-3 ব্যবধানে। অন্য ম্যাচে ওয়েস্টহ্যামের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে শেষ দিনের অপেক্ষায় 3 দল, লড়াইয়ে ম্যানইউ, চেলসি এবং লেস্টার সিটি। Champions again! Liverpool! 30 বছরের অপেক্ষা শেষ হয়েছে। জর্ডান হেন্ডারসনের হাতে 3 দশকের অধরা ট্রফি, সালা মানেদের বাদ ভাঙা উল্লাস, ইউর্গেন ক্লপের মুখে হাসি, লিভারপুলের অসাধারণ মৌসুমের প্রতিচ্ছবি ওই মুহূর্ত। দর্শকহীন শিরোপা উল্লাসে আয়োজনে কমতি ছিল না। স্টেডিয়ামের লালের ছটা লেগেছে অ্যানফিল্ডের রাস্তায়, ভক্তদের উৎসবে উপেক্ষিত হয়েছে প্রশাসনের চোখরাঙানি। শিরোপায় উঠেছে নাম এখন ছোঁয়ার অপেক্ষা। চ্যাম্পিয়নদের বরণ করতে দিনভর প্রস্তুতি ছিল অ্যানফিল্ডে। ম্যাচেও শুরু থেকে দুর্বার লিভারপুল, 23 মিনিটে উৎসবের শুরুটা করেন নাবি কেইতা, পরে আলেকজান্ডার আর্নল্ড ও জর্জিনিও ভাইনালডামের কল্যাণে অলরেডদের লিড বাড়ে 3-0। প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে অলিভিয়ের জিরুর গোলে প্রাণ ফেরে চেলসিতে। বিরতির পর 53 মিনিটে ফিরমিনোর হেড জাল খুঁজে পেলে বড় হয় ম্যাচের ব্যবধান, পরে ট্যামি আব্রাহাম ও ক্রিস্টিয়ান পুলিসিচের গোলে জমে ওঠে ম্যাচ। শেষটা চ্যাম্পিয়নদের মতোই করেছে ক্লপের দল। অক্সলের চেম্বারলেনের নিখুঁত ফিনিশিং উৎসবের উপলক্ষ এনে দিয়েছে অল রেডদের, আর হেরে চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিতে অপেক্ষা বাড়ল চেলসির। ডাব্লিউজের সমান 63 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্টহ্যামের সঙ্গে ড্র করে শেষ দিনের জন্য নাটক জমিয়ে রেখেছে রেড ডেভিলস।
ওল্ড ট্রাফোর্ডে বিরতির আগে পল পগবা ডিবক্সে হাত দিয়ে বল ঠেকালে পেনাল্টি পায় হ্যামাররা। স্পট কিকে দলকে এগিয়ে নেন মিখাইল আন্তোনিও। সমতায় ফিরতে সময় নেয়নি ম্যান ইউনাইটেড। 51 মিনিটে ম্যাসন গ্রিনউডের দক্ষতায় স্কোর লাইন 1-1। পরে চেষ্টা করলেও হ্যামার রক্ষণ ভাঙতে পারেনি সুলশিয়ারের দল। আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে শেষ ম্যাচে ড্র করলে চলবে চেলসি ও ম্যান ইউনাইটেডের। তবে রেড ডেভিলদের জন্য কাজটা কঠিন করবে লেস্টার সিটি, কারণ তারাও যে রেসে আছে। What a thrilling day we have ahead on Sunday. মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের বৃহত্তম আশ্রয়ন প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষে একটি মানুষও গৃহহীন থাকবে না। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কক্সবাজারে 600 পরিবারকে ফ্ল্যাটে হস্তান্তরের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবার বন্যায় দীর্ঘ হওয়ার আশঙ্কা জানিয়ে বন্যা মোকাবেলায় সরকারের প্রস্তুতির কথা জানান প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা নদী ভাঙনে সর্বস্ব হারানো মানুষ খুঁজে পেল নিজের ঠিকানা। কক্সবাজারের খুরুশকুল এলাকায় নির্মাণ করা 20টি ভবনে আশ্রয় মিলেছে 600 বেশি পরিবারের। পুরো প্রকল্প বাস্তবায়ন হলে 139টি ভবনে ঠাঁই হবে 4000-এর বেশি পরিবারের। এটি জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিশ্বের সবচেয়ে বড় আশ্রয়ন প্রকল্প। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে বৃহস্পতিবার সকালে প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশ্রয়ন প্রকল্পকে সুন্দর শহর হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানান তিনি। যেখানে আমরা খেলার মাঠ, 14টা খেলার মাঠ, সবুজ এলাকা থাকবে, মসজিদ মন্দির থাকবে এবং অন্য ধর্মাবলম্বীও যদি থাকে, যে ধর্মাবলম্বী থাকবে তাদেরই যেন মসজিদ মন্দির প্রয়োজনে প্যাগোডা গির্জা যাদের জন্য তাদের ধর্ম পালনের সুযোগ আমরা সৃষ্টি করে দেব। বর্তমানে এখন মসজিদ মন্দির আমরা নিয়েছি, স্কুল থাকবে প্রাথমিক এবং মাধ্যমিক স্কুল আমরা করে দেবো, সেখানে পুকুর কাটা হয়েছে, সেখান থেকে সুপেয় পানি আপনারা পেতে পারেন, সেই পানি খাওয়ার ব্যবস্থা, বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের কোনো মানুষই গৃহহীন থাকবে না, সরকারের এই অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে চলমান বন্যা প্রসঙ্গ। প্রধানমন্ত্রী জানান, বন্যায় ঘর ভাঙলে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণ করে দেওয়া হবে। এবার একটু বন্যার প্রকোপটা বেশি দেখা যাচ্ছে, হয়তো এটা হচ্ছে শ্রাবণ মাস, এরপর ভাদ্র মাসের দিকে আরও পানি আসবে, অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের আরও বন্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, আমাদের সে প্রস্তুতি আছে। ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবন ও জীবিকা নিশ্চিতের পাশাপাশি আশ্রয়ন প্রকল্পকে কেন্দ্র করে কক্সবাজারের পর্যটন বিকাশের পরিকল্পনাও জানান প্রধানমন্ত্রী। নদীর উপরে কিন্তু ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সমুদ্রপাড়ে বহুতল ভবন নির্মাণের মধ্য দিয়ে পুনর্বাসনের নজির পৃথিবীতে নেই, আর এর মধ্য দিয়ে 3 দশকের উদ্বাস্তু জীবনের অবসান ঘটল কক্সবাজারের উপকূলবাসীর। আর তাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুল আমিন। নুরুল, সেখানে কি অবস্থা, কোন কোন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মানুষ কি ত্রাণ সহায়তা পাচ্ছে, যান চলাচলের কি অবস্থা? দেখুন, শরীয়তপুরের বন্যা পরিস্থিতি, পদ্মার পানি কিন্তু স্থিতিশীল রয়েছে, তবে আমরা যেটি দেখেছি পদ্মার যে সকল শাখা নদী রয়েছে সে সকল শাখা নদীর থেকে পদ্মা নদীর পানির স্তর কিছুটা উপরে থাকায় বন্যার পানি কিন্তু এখনো ঢুকছে লোকালয়ে, এবং আজও কিন্তু শরীয়তপুরের নতুন করে 5টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আগে যেখানে 45টি ইউনিয়ন প্লাবিত ছিল, এখন অর্ধশত ইউনিয়ন প্লাবিত এবং প্রায় 3 লাখ মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আজ সকাল থেকে আমি শরীয়তপুরের নড়িয়ার মুক্তাকারের চর থেকে একেবারে জাজিরা নাউ পর্যন্ত 5টি ইউনিয়ন ঘুরে দেখেছি, সেখানকার মানুষের মধ্যে ত্রাণের জন্য একটি হাহাকার আমরা দেখেছি, তারা ত্রাণের অপেক্ষায় রয়েছে। যদিও সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে, কিন্তু এই 3 লাখ মানুষ যেখানে পানিবন্দী তার বিপরীতে মাত্র 470 মেট্রিক টন চাল এখন পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে, যেটা দুর্গতরা বলছে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। তো তারা যেটি বলতে চাচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া হোক। আর সেখানে কিন্তু আমি দেখেছি, ধন্যবাদ যুক্ত থাকার জন্য। যাচ্ছে পরের প্রসঙ্গে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে মহাকাশে আধিপত্য বাড়াতে মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ যান পাঠালো চীন। দক্ষিণাঞ্চলের হাইনান দ্বীপ থেকে বৃহস্পতিবার যাত্রা শুরু করে তিয়ানওয়েন-1 লং মার্চ 5 রকেটে 5 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে এই মিশন।
চীনা ভাষায় তিয়েনওয়ান অর্থ স্বর্গীয় সত্যের সন্ধান। সেই সত্যের অনুসন্ধানেই মহাকাশী মিশন তিয়েনওয়ান ওয়ান। সাত মাসে 5.5 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে মহাকাশযানটি। তারপর সেখান থেকে লাল গ্রহে নামবে একটি রোভার স্কাউট। মঙ্গলে পানির সন্ধান করবে এটি, পাশাপাশি প্রাণের অস্তিত্বের খোঁজও চালাবে তিয়েনওয়ান ওয়ান। এর আগে সোমবার মঙ্গলের কক্ষপথে মহাকাশযান পাঠায় সংযুক্ত আরব আমিরাত। এদিকে 30 জুলাই মহাকাশযান প্রিজারভেন্স উৎক্ষেপণ করতে যাচ্ছে নাসা। এটিও মঙ্গলের কক্ষপথে পৌঁছাবে ফেব্রুয়ারিতে। 2012 সালে প্রথম মঙ্গলের বুকে নেমেছিল নাসার রোভার স্কাউট কিউরিওসিটি। এটি এখনও নাসার বিজ্ঞানীদের কাছে পাঠাচ্ছে মঙ্গলের নানা তথ্য। স্নায়ুযুদ্ধের সময় 1969 সালে প্রথম চাঁদের বুকে অবতরণ করে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11। এই ঘটনা তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে নতুন মাত্রায় মহাকাশ প্রতিযোগিতাকে উস্কে দেয়। বিশ্লেষকেরা বলছেন, শ্রেষ্ঠত্ব প্রমাণে এবার যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে চীন। এতে সফল হলে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তারের নতুন সুযোগ তৈরি হবে চীনা নেতৃত্বের। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতির সংবাদ রাত 9টায়। বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।